অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী তুহিনকে প্রথমে ধর্ষণ পরে শ্বাসরোধ করে হত্যা করে বখাটে শাহনওয়াজ সিরাজ উর্ফে মুন্না। সোফার নিচে প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে রাখা হয় দুই দিন ধরে। লাশ গুমে সহায়তা করেন বাবা শাহজাহান সিরাজ ও মা নিগার সুলতানা। ঘটনার পর তুহিনের বড় ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ চার বছর আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একটি ধারায় মুন্নাকে মৃত্যুদণ্ড, অপর ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে তার মা বাবাকে খালাস দেওয়া হয়। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় আসামি ক্ষুব্ধ হয়ে মিডিয়া কর্মী ও বাদীপক্ষের দিকে তেড়ে আসেন। নয়ের দুই ধারায় দোষাবস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিম সুলতানা তুহিন হত্যার রায়ে খুশি পরিবার। যে হত্যা করেছে এই হত্যা বিচারের জন্য একজন আসামিকে যে সাজা দিয়েছে এটা আমি সন্তুষ্ট। এদিকে ফাঁসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। পূর্ণাঙ্গ যখন আমরা রায়টা পাবো তখন আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আসব। এ মামলায় 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।